হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইজ ইন শর্ট। আজকে সানডে, এখন বাজে 9টা, এখনো 9টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। তো এখানে ঘুমাচ্ছে তোজো, আর অ্যানা উঠে পড়েছে অলরেডি, মায়ের কাছে শুয়েছিল, বাইরে আছে, আর ওরা সবাই চাটা খাচ্ছে। আমাদের আজকে একটা ইনভাইটেশন আছে, আজকে পরিষার বার্থডে। তো অনেকদিন আগে থেকে এটা ফিক্সড ছিল, তো আমি তো প্রথমে ভাবতাম হয়তো মেবি আমি যেতে পারবো না, বিকজ আমার ডেলিভারি ডেট ছিল পরশু দিনকেই, আমার হসপিটালে অ্যাডমিট হওয়ার কথা। তো আমারটা খুবই আনসার্টেন ছিল, আমি ভেবেছিলাম হয়তো মা রতন যাবে এনাকে নিয়ে, আমি হয়তো মেবি যেতে পারবো না। বাট এখন পুরো উল্টো হয়ে গেছে, এখন তোজো কাটে শুয়ে আছে, আর আমি ভাবছি যে ওকে নিয়ে যাব না, বড্ড ছোট, এখন নিয়ে গেলে আমাকেই প্রবলেমে পড়তে হবে। আর মা যখন আছে একটা সুবিধাও আছে, মা না থাকলে নিয়ে যেতাম, তো মা আছে যখন, মা বললো যে আমি আছি বাড়িতে, আমি যাব না, তোরা ঘুরে আয়। তো আমরা ঠিক করলাম যে আমি রতন আর অ্যানা বিশার বার্থডেতে যাব আর কি। তো এখন 9টা বাজে, আমি রেডি হব, দেন আমরা বেরোবো, আর এ থাকবে মায়ের কাছে আজকে, এর জন্য দুধ ডাইপার সব মাকে দিয়ে যাব, তো যখন যারা প্রয়োজন মা করে দেবে। আর এমনিতেও খুবই শান্ত, মানে এখনো অবধি সারাদিন মানে চুপ করেই থাকে, কান্নাকাটি একদম করে না, মানে প্রায় করেই না বলতে গেলে, কোনো খুব রেয়ার কাঁদে আর কি। খুব খিদে পেয়েছে হয়তো খাওয়াই নিয়ে, সেই সময় হয়তো একটু কাঁদলো, বাট না হলে কাঁদে না। তো মায়ের কোনো অসুবিধাই হবে না ওকে সামলাতে, আগের দিনও সামলেছিল। সেদিনকে আমরা বার্থ সার্টিফিকেট আনতে গেছিলাম, প্রায় 3 ঘন্টা মতন ওকে রেখেছিল, মা কোনো অসুবিধাই ও করেনি, তো সেটাই একটা ভরসা। তো আমরা যাবো, খুব বেশিক্ষণ হয়তো থাকবো না, 3-4 ঘন্টা থেকেই আমরা চলে আসবো। তো চলো যাওয়া যাক, আমরা রেডি হয়ে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। বললো থ্যাংক ইউ, নতুন ঠিক আছে, হাঁচি করলেই ব্লেস ইউ বলে। ওকে জিতে বলছে, দেখো বালিশ নিয়ে বসেছে, ওকে দেওয়া হবে না, না এখন দেওয়া হবে না, ভাই ঘুমোচ্ছে, ভাই জাগলে তারপর দেওয়া হবে। ওইখানটাই করলো যেখানে তুমি করেছো, তুমি মোমোকে তাটা করলে, আর একবার করে দাও। হ্যাঁ কাঁধটা নেমে গেল কেন, ভালো করে পাট সিটটা বাঁধো, নাচতে নাচতে যাচ্ছে পিছি, গিয়ে পড়ে সাথে দেখে হ্যাপি বার্থডে টু ইউ বলতে হবে, কিন্তু কি বলবে, বলবে হ্যাপি বার্থডে টু ইউ, ও টু ইউটা বলতে পারে, হ্যাপি বার্থডেটা পারে না, বাট টু আর ইউটা বলে দেয়। দৌড়ে দৌড়ে যাচ্ছে, হ্যাঁ টু টু, হ্যাঁ আমি বললাম বাবা ডাকছে, দৌড়ে দৌড়ে চলে এলো, মাকে জাস্ট একটু কল করলাম কি করছে ও দেখার জন্য। তো দেখলাম যে এখনও ঘুমাচ্ছে, মাঝখানে উঠেছিল একবার, মা খাইয়ে দিয়েছে, দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে, এখন অবধি কোনো সমস্যা করেনি। আর এখানে তো সবাই আর কি ভেবেছে আমি আজকে নিয়ে আসবো ওকে, তো অনেকেই বলছে বাবা আনুনি কেন, আমি বললাম হ্যাঁ মা আছে বলে আনিনি, না হলে হয়তো ওকে নিয়েই আসতাম, বিকজ এখানে তো কোনো ব্যাপার নয় না, মানে ছেলে মানে আমি অ্যানাকে নিয়েও 10-15 দিনের পর বেরিয়েছিলাম, আর ওরা এখন তো নাভি শুকিয়েও গেছে, ওকে মানে নিয়ে বেরোনোটা কোনো সমস্যা ছিল না, বাট যেহেতু মা আছে বাড়িতে, মা বললো ওকে রাখবে, তো সেই কারণেই এবারে রেখে এসেছি, বাট নেক্সট টাইম থেকে তো অবশ্যই ও আসবে আমাদের সাথে। আর কেউ বিশ্বাসই করছে না এখানে, বলছে তোমাকে দেখে মনেই হচ্ছে না তোমার 17 ডেজ আগে ডেলিভারি হয়েছে। হ্যাঁ বললাম সত্যি রিয়েলি আমার নিজেরই মনে হচ্ছে না, তোমাদের কী করে মনে হবে, এখানে পেছনের নদী মতন আছে একটা, আর পুলটা এখন বন্ধ, এখানে সামারে খুলবে, সামার আর নেক্সট উইক বা তার পরের উইক থেকে হয়তো পুলটা চালু হয়ে যাবে। চলো ভেতরে যাওয়া যাক, ওরা এখন কেক কাটিং করবে। বসে আছে
আমার আমি লাঞ্চ করে নিয়েছি আর আনাকে এখানে একটু বলে নিলাম আমার রতন করে নেবে লাঞ্চ কারণ এখানে দুপুরে আসলে এখানে বৃষ্টি হয়েছে কাল রাতে তাই জন্য এখানে কিছু কিছু জায়গায় জল পড়ে আছে তাই আমার মনে হচ্ছে জায়গা ছেড়ে দিলে জলে গিয়ে না জল ঘাটে তাই জন্য কি করে রাখা হয়েছে করে কলু কলু করে রাখা হয়েছে তখন কিছু তো আহা এখানে সবাই গল্প করছে বসে আর এখানে অ্যানাকে চেম্বা খাইয়ে দিচ্ছে বাবা অ্যানা গিফটও পেয়ে গেল রিটার্ন গিফট চলো চলো এবার তোজোর কাছে যাই তোজো অনেকক্ষণ হয়ে গেল একা একা আছে সবাই কিস করে দিয়েছে টাটা করে দিয়েছে এবার চলো যাই বাজে এখন 2:40 আমরা জাস্ট বেরোলাম এখান থেকে যাচ্ছি এখন বাড়ি আর ও এখনই গিফট টিফট নিয়ে বসে পড়েছে কি আছে ভেতরে দেখার জন্য তো গিয়ে দেখি আমাদের তোজো কি করছে আশা করছি কিছুই করছে না ঘুমোচ্ছে তবুও আর কি অনেকক্ষণ ওকে দেখিনি এখানে তো এনা ঘুমিয়ে পড়েছে আবার হাতে গিফটটা কিন্তু ছাড়েনি ওটা নিয়ে ঘুমোচ্ছে ভাইকে নিয়ে যাস নি ভাই তো রেগে রেগে ঘুমিয়ে পড়লো না ও ঘুমাচ্ছে এখন খাবে না ভগবান ভগবান দেখেছো দেখো দেখো ওর মুখে ঢুকিয়ে দেবে একদম হ্যাঁ না না বলে দিল না না কেঁদো না হয়তো কাঁদে নি এখন সো বাজে এখন 3:00 আমরা এসে গেছি বাড়ি দিয়ে চেঞ্জ করে নি দিয়ে ঘুম ঘুম পাচ্ছে একটু অ্যানাকে নিয়ে শুয়ে পড়বো এখন চেঞ্জ করে চলে এসেছি অ্যানা গেছিল মায়ের কাছে শুতে মা বললো তুই ছোটটাকে নিয়ে এসো আমি অ্যানাকে নিয়ে শুচ্ছি বাট কিছুতেই ওখানে শুলো না ও দেখেছে মা ভাই সবাই এখানে আছে তো সেই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে আর ঠিক আছে চলো আমি নিয়ে আসছি তো আমি এখন আমার দুই ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে শোবো তাই তো মাম্মা হ্যাঁ দুজন একজন এদিকে একজন ওদিকে একজন এইদিকে আর একজন এইদিকে এই তো দেখছি এ তো হাসছে এ তো হাসি হাসি করছে আমার ভাই হাসছে আর একজন এদিকে তো ঠিক আছে আমরা একটু রেস্ট নিয়ে নিই তারপরে বিকালে উঠে আবার অন হচ্ছি টাটা করে দাও মাম্মা ভালো করে এটা কিসি আরে বাবা কি টু ও টু না টিপটা থাক আমি খুলতে ভুলে গেছি টিপটা এটা পরে খুলে দেবো তুমি পড়বে টিপ আজ বিকালে উঠে পড়িয়ে দেবো এখন ঘুমিয়ে পড়ো তো বাজে এখন 7:30 7:30 বেজে গেছে অনেকক্ষণ প্রায় ঘুম হয়ে গেল দুপুরবেলা দেখো গলাটাও আমি চোখ হয়ে আছে এত ঘুমিয়েছি চ বাড়ি গিয়ে দেখি বাবা কি করছে রতন অলরেডি মনে হলো জিম টিম ঘুরে চলেও গেছে মা মনে হয় টিভি দেখছে কি হচ্ছে চলো বাইরে যাই আমরা এবার একটু বাইরে গিয়ে বসে টিভি ফিভি দেখি গল্প করি চলো একটা ভাই ডাইপার দাও ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দেখেছো ডাইপার বের করে দিল ওয়াইপসটা একটু দাও না সরি তখন বলতে ভুলে গেছিলাম হ্যাঁ ওয়াইপসটা দাও মা থ্যাংক ইউ বাইরে এসে বসলাম আর এদিকে ও দোল্লা খাচ্ছে
আর মা পুকুর জন্য ডিনার রেডি করছে। পুকুর ডিনার করা হয়ে গেলে তারপর আমরা খেতে বসবো। কি হয়েছে তোমার? তো খাওয়া হয়ে গেছে, তুমি মুখ ধোনি এখনো? না না, ঝাল মা, এই ব্যাপার লঙ্কাটাই তুললি। তুই এটা নে, আলু ভাজা খাবি না? ওটা খাবি, পরোটা খাবি? আলু ভাজা ঠিক কি? ঝাল দিয়ে খাবি? আচ্ছা খাও, তুই মুখ ধুস নি কিন্তু এখনো। বাহ, বড় হয়ে গেল গো মেয়েটা আমার। আরটু খাবে? আর একটা দেখেছ, কেমন তরকারি লাগিয়ে রুটি খাচ্ছে, পরোটা খাচ্ছে। হুম হুম, হ্যাঁ আর বেশি নিও না, বেশি নিলে ঝাল লেগে যাবে। হ্যাঁ খাও, মুখে দাও মুখে দাও মুখে দাও। বাহ, গুড গার্ল। হুম, আর একটু খাবে? আচ্ছা দিচ্ছি। তো জুবাবু, তুমি ক্যামেরার দিকে তাকাচ্ছ, এই যে এই যে, হ্যাঁ এই তুজু বাবু ক্যামেরার দিকে তাকাতে শিখে গেছে। হুম, আজকে হঠাৎ মেলবক্স চেক করতে গিয়ে দেখি একটা পার্সেল এসছে আমার কাছে, আমারই নাম দেওয়া। বাট অবাক করা বিষয় এটাই যে জিনিসটা অর্ডার আমি দিইনি, আর রতন বলছে রতনও দেয়নি। তো ওটাই এখন জানার বিষয় যে জিনিসটা কে আমাকে পাঠালো। আর যদি কেউ গিফটও দিয়ে থাকে তো সে মানে তো ইনফর্ম করবে আগে যে আমি কিছু পাঠাচ্ছি, বা দেওয়ার পরও হয়তো বলতো যে আমি পাঠিয়েছি কিছু, কেমন লেগেছে জানিও, এরকম কিছু একটা। বাট বুঝছি না, কেউ কোনো ইনফর্ম করেনি কোনো গিফট, মানে সচরাচর কেউ পাঠালে যেটা বলে। আর আমি আজকে এরকম খুলে দেখছি রতনও বলছে অর্ডার করেনি, আর আমি তো করিনি অর্ডার। তো চলো তোমাদের দেখাই জিনিসটা কি। এই যে এই প্যাকেটটা করে এসছে, জিনিসটা হলো এইটা। চলো তোমাদের খুলে দেখাই। এই যে এই হলো জিনিসটা, দিস ইজ এ মাউথ অর্গান। এই যে এটা নিয়ে তো রতন আর পুকু সন্ধ্যা থেকে বসে বসে বাজাচ্ছে খুব আনন্দ সহকারে। বাট আমার প্রশ্ন ওটাই, জিনিসটা পাঠালো কে, কে গিফট দিয়েছে আমাকে একটা এত সুন্দর জিনিস? যে দিয়েছো তাকে থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের ডিনার হয়ে গেছে, আর ডিনার করে এখানে বসে আছি, আর মা ওদিকে আমার বাড়িতে ফোন করে বোনের সাথে পাপার সাথে একটু কথা বলছে। আর নি তো এখানে বড়ো বড়ো চোখ করে দেখছে সবাইকে কে কি করছে। আর এখন বাজে প্রায় 11টা, আর আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আমরা এবার শুয়েই পড়বো, ডিনার হয়ে গেছে সবারই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেয়ার করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ ইউ তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও, বেল আইকনটা ক্লিক করে রাখো ফার্দার নোটিফিকেশানের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, গুড নাইট।